শুলে চড়ানো ব্যাপারটি আসলে কি? আমরা অনেক বইতে এই মৃত্যুদণ্ড পদ্ধতি সম্পর্কে পড়েছি, তা জানতে ইচ্ছে করেছে যে এটা আসলে কি। এই পদ্ধতিটি হলো একটা প্রাচীন মৃত্যুদণ্ড পদ্ধতি। এটা ছিল একটা খুবই ভয়ঙ্কর রকমের কঠিন শাস্তি। প্রথম শুলে চড়ানোর ইতিহাস পাওয়া যায় প্রাচীন নিকটস্থ প্রাচ্যে। পারস্যের রাজা প্রথম দারায়ুস ব্যাবিলন জয় করার পর প্রায় 3000 ব্যাবিলনবাসীকে শুলে চড়িয়েছিলেন। এই পদ্ধতিতে একটি সুচালো দণ্ড বা খুঁটি থাকত, যেটিকে দেহের বিভিন্ন ছিদ্রপথে, বিশেষ করে পায়ুপথে, দেহের ভেতরে প্রবেশ করানো হতো। তারপর সেই খুঁটিটিকে মাটির উপর সোজাভাবে পুঁতে দেওয়া হতো। ধীরে ধীরে সুচালো অংশটি একসময় বুক দিয়ে বা ঘাড় দিয়ে বেরিয়ে শরীর ভেদ করে ফেলত। অপরাধী ব্যক্তিটির এইভাবে একসময় মৃত্যু হয়ে যেত। অনেক সময় দণ্ডটির মাথা বেশি সুচালো করা হতো না, যার ফলে অপরাধী বেশি সময় ধরে কষ্ট পেত। এতে মৃত্যু হতে কয়েক ঘন্টা বা একদিনেরও বেশি সময় লেগে যেত। সত্যি এইসব কথা ভাবলে আজও গা শিউরে ওঠে।